বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি রাইহানা ফেরদৌস, সহকারী শিক্ষক, গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ। এখন আমি তৃতীয় শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়টি নিয়ে আলোচনা করব। তৃতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি অধ্যায় 7, পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ, অধ্যায়টি নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই খুব মনোযোগ দিয়ে ক্লাসটি বোঝার চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, পাঠ 1, বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ। প্রিয় শিক্ষার্থীরা, এই পাঠ 1-এ আমি তোমাদেরকে বিভিন্ন ধরনের পরিবেশ দূষণ সম্পর্কে ধারণা দিব। আর এই পরিবেশ দূষণগুলোর মধ্যে রয়েছে বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ আর বর্জ্য দূষণ। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, প্রথমত বায়ু দূষণ। প্রিয় শিক্ষার্থীরা, বায়ুতে যে দূষণ হয় তাকে বায়ু দূষণ বলে। আমি আবার বলছি, বায়ুতে যে দূষণ হয় তাকে বায়ু দূষণ বলে। তারপরে লক্ষ্য করো, পানি দূষণ। পানিতে যে দূষণ সৃষ্টি হয় তাকে পানি দূষণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আবার বলছি, পানিতে যে দূষণ সৃষ্টি হয় তাকে পানি দূষণ বলে। এরপরে লক্ষ্য করো, মাটি দূষণ। প্রিয় শিক্ষার্থীরা, মাটিতে যে দূষণ সৃষ্টি হয় তাকে মাটি দূষণ বলে। তারপর শব্দ দূষণ, রাস্তায় শব্দের ফলে যে দূষণ সৃষ্টি হয় তাকে শব্দ দূষণ বলে। এরপর লক্ষ্য করো, বর্জ্য দূষণ, রাস্তায় ময়লা আবর্জনা ফেলার ফলে যে দূষণ সৃষ্টি হয় তাকে বর্জ্য দূষণ বলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ বায়ু দূষণ, পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ ও বর্জ্য দূষণ সম্পর্কে জানতে পারলে। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিটি দূষণই কিন্তু পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। প্রিয় শিক্ষার্থীরা, বায়ু দূষণ কিন্তু ধুলাবালি আর ধোঁয়ার ফলে বায়ু দূষণ ঘটে এবং এই বায়ু দূষণের প্রভাব কিন্তু অত্যন্ত ক্ষতিকর। প্রিয় শিক্ষার্থীরা, পানি দূষণ, ঠিক একইভাবে পানি দূষণ, মাটি দূষণ, শব্দ দূষণ আর বর্জ্য দূষণ, প্রত্যেকটি দূষণই আমাদের মানুষ ও পরিবেশের জন্য হুমকিস্বরূপ। তাই এসব দূষণ আমাদেরকে অবশ্যই প্রতিরোধ করতে হবে। আর প্রিয় শিক্ষার্থীরা, এসব দূষণ প্রতিরোধ করার পূর্বে আমরা এসব পরিবেশ দূষণের কারণ ও ফলাফল সম্পর্কে ধারণা লাভ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, হ্যাঁ, এখন আমি পাঠ 2-এর আলোচনা শুরু করব। শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করো, পাঠ 2, পরিবেশ দূষণের কারণ ও ফলাফল। প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই লক্ষ্য করো, বায়ু দূষণ। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, বায়ু দূষণ, বায়ু দূষণের কারণ ধুলাবালি ও ধোঁয়ার ফলে গন্ধযুক্ত ও দূষিত হয়ে যায় বায়ু। আর বায়ু দূষণের ফলাফল হলো দূষিত বাতাস আমাদের ফুসফুসে প্রবেশ করে, ফলে আমাদের রোগ হয়। এরপরে লক্ষ্য করো, পানি দূষণ। পানি দূষণের কারণ ময়লা আবর্জনা খালবিল বা পুকুর নদীতে মিশে পানিকে দূষিত করে। পানি দূষণের ফলাফল দূষিত পানিতে মাছ মারা যায়, ডায়রিয়া ও জন্ডিসের মতো রোগ হয়। অপরিষ্কার পানিতে মশা মাছি জন্মায় ও রোগ জীবাণু ছড়ায়। এরপরে লক্ষ্য করো, মাটি দূষণ। মাটি দূষণের কারণ অতিরিক্ত রাসায়নিক দ্রব্য ও কীটনাশক ব্যবহার করলে মাটি দূষণ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আর মাটি দূষণের ফলাফল হচ্ছে জমিতে ফসল কম হয়,
গাছপালা মারা যায়, মানুষ ও পশুপাখির ক্ষতি হয়। এরপরে লক্ষ্য করো শব্দ দূষণ। প্রিয় শিক্ষার্থীরা, এই দূষণগুলোর মধ্যে শব্দ দূষণের সাথে তোমরা খুব ভালোভাবেই পরিচিত। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, শব্দ দূষণের কারণগুলো হলো রাস্তাঘাটে বা যে কোনো জায়গায় জোরে শব্দ আমাদেরকে ক্লান্ত করে ও বিরক্তির সৃষ্টি করে দেয়। আর শব্দ দূষণের ফলাফল হচ্ছে আমাদের শ্রবণের সমস্যা হয়, মাথা ব্যথা করে। এরপরে লক্ষ্য করো বর্জ্য দূষণ। বর্জ্য দূষণের কারণ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেললে দুর্গন্ধ ছড়ায় এবং রোগ জীবাণুর সৃষ্টি হয়, ফলে পরিবেশ দূষিত হয়। বর্জ্য দূষণের ফলাফল হলো আমাদের চারপাশের পরিবেশকে নষ্ট করে দেয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ বিভিন্ন ধরনের পরিবেশ দূষণের কারণ ও তার ফলাফল সম্পর্কে জেনেছ। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রতিটি পরিবেশ দূষণ কিন্তু আমাদেরকে অবশ্যই রোধ করতে হবে, কারণ পরিবেশ দূষণের ফলে পশু পাখি গাছপালা প্রচুর পরিমাণে ক্ষতি সাধন হয়। আর এছাড়াও পরিবেশ দূষণের ফলে মানুষের দেহেও কিন্তু বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হয়। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনোযোগ দিয়ে শোনো, পরিবেশ দূষণের ফলে পশু পাখির যে ক্ষতিগুলো হয় সেগুলো আমি তোমাদের জন্য বলছি। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে রাখবে, পরিবেশ দূষণের ফলে পশু পাখির অপূরণীয় ক্ষতি হয়। যেমন প্রথমত, গাছপালা কেটে ফেলার কারণে পশু পাখিরা তাদের আবাসস্থল হারায়, আর এ কারণে বিভিন্ন পশু পাখি কিন্তু বর্তমানে বিলুপ্ত হয়ে যাচ্ছে। দ্বিতীয়ত, পশু পাখির খাদ্যস্থল ধ্বংস হচ্ছে। তৃতীয়ত, পশু পাখি সঠিকভাবে বংশ বিস্তার করতে পারে না। চতুর্থত, রাসায়নিক কীটনাশক ব্যবহারের ফলে বিভিন্ন ধরনের উপকারী কীটপতঙ্গ বিলুপ্ত হয়ে যাচ্ছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পরিবেশ দূষণের ফলে পশু পাখির জন্য সৃষ্টি ক্ষতির যে ক্ষতিগুলো সৃষ্টি হয় সেগুলো সম্পর্কে জানতে পেরেছ। এখন আমি পরিবেশ দূষণের ফলে গাছপালার কী কী ক্ষতি হয় সে সম্পর্কে তোমাদেরকে ধারণা দিব। প্রিয় শিক্ষার্থীরা, পরিবেশ দূষণের ফলে গাছপালারও অনেক ক্ষতি হয়। যেমন প্রথমত, বনভূমি কমে যায়। দ্বিতীয়ত, বন সম্পদ ক্ষতিগ্রস্ত হয়। তৃতীয়ত, অনেক মূল্যবান গাছপালা বিলুপ্ত হয়ে যায়। চতুর্থত, অল্প সংখ্যক গাছপালা ঘূর্ণিঝড় মোকাবেলা করতে পারে না, ফলে বনভূমি ধ্বংস হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, গাছপালা কিন্তু আমাদের বিভিন্ন ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে সাহায্য করে, আর ঘূর্ণিঝড় তার মধ্যে অন্যতম। যখন বনভূমির পরিমাণ কমে যাচ্ছে, অর্থাৎ গাছপালার সংখ্যা কমে যাচ্ছে, তখন অল্প সংখ্যক গাছপালা কিন্তু ঘূর্ণিঝড় মোকাবেলা করতে সক্ষম নয়। এরপরে লক্ষ্য করো পঞ্চমত, পরিবেশ দূষণের ফলে সঠিকভাবে গাছপালা জন্মাতে পারে না, ফলে ফসলের ফলনও কিন্তু কম হয়ে যায়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমরা লক্ষ্য করো, পরিবেশ দূষণের ফলে যে রোগগুলো সৃষ্টি হতে পারে সেই রোগগুলো সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিব। শিক্ষার্থীরা, প্রথমত, দূষিত পানি পান করলে আমাদের কলেরা, ডায়রিয়া, আমাশয়, জন্ডিস ইত্যাদি রোগ হতে পারে। দ্বিতীয়ত, বাতাস দূষণের ফলে আমাদের ফুসফুসে বিভিন্ন ধরনের রোগ হয়। তৃতীয়ত, শব্দ দূষণের ফলে আমাদের শোনার সমস্যা হয়। চতুর্থত, বর্জ্য দূষণের ফলে রোগ জীবাণু ছড়ায়, আর এতে আমরা সহজেই অসুস্থ হয়ে পড়ি। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমরা বুঝতে পারলে যে পরিবেশ দূষণের ফলে আমাদের শরীরে বিভিন্ন মারাত্মক ধরনের রোগের সংক্রমণ ঘটতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, মানুষের অভ্যাসের কারণেই কিন্তু পরিবেশ দূষণ হচ্ছে, আর
মনুষ্যসৃষ্ট এসব খারাপ অভ্যাসগুলো আমাদের অবশ্যই পরিত্যাগ করতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, খুব সহজেই পরিবেশ দূষণ প্রতিরোধ করা সম্ভব হবে। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা পাঠ তিনের আলোচনা শুরু করব। পাঠ তিন হচ্ছে দূষণ রোধ ও পরিবেশ সংরক্ষণ। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ইতোপূর্বে পরিবেশ দূষণের কারণ ও তার ফলাফল সম্পর্কে জেনেছি, আর এখন এসব কি পরিবেশ দূষণ কীভাবে রোধ করতে হবে বা এসব দূষণ রোধে কী কী কাজ করা উচিত সে সম্পর্কে আমি তোমাদেরকে ধারণা দিব। লক্ষ্য করো, প্রথমত যেখানে সেখানে থুথু, কফ ফেলা এবং মলমূত্র ত্যাগ করা উচিত নয়। দ্বিতীয়ত, সবাই মিলে রাস্তাঘাট, খেলার মাঠ পরিষ্কার রাখা উচিত। তৃতীয়ত, পুকুর, নদী, খাল বা যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। চতুর্থত, সব সময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, এসো আমরা এখন সবাই একসাথে দূষণ রোধ অর্থাৎ পরিবেশ সংরক্ষণের জন্য দূষণ রোধে আমাদের যে কাজগুলো করা উচিত সেগুলো আমরা একসাথে অনুশীলন করি। আশা করি তোমরা আমার সাথে সাথে অনুশীলন করবে। শিক্ষার্থীরা, লক্ষ্য করো, যেখানে সেখানে থুথু, কফ ফেলা এবং মলমূত্র ত্যাগ করা উচিত নয়। আমি আবার বলছি, যেখানে সেখানে থুথু, কফ ফেলা এবং মলমূত্র ত্যাগ করা উচিত নয়। যেখানে সেখানে থুথু, কফ ফেলা এবং মলমূত্র ত্যাগ করা উচিত নয়। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে দুই নম্বরটা অনুশীলন করব আমরা, সবাই মিলে রাস্তাঘাট, খেলার মাঠ পরিষ্কার রাখা উচিত। সবাই মিলে রাস্তাঘাট, খেলার মাঠ পরিষ্কার রাখা উচিত। সবাই মিলে রাস্তাঘাট, খেলার মাঠ পরিষ্কার রাখা উচিত। এরপরে লক্ষ্য করো, পুকুর, নদী, খাল বা যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। পুকুর, নদী, খাল বা যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। পুকুর, নদী, খাল বা যে কোনো জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত নয়। তারপর লক্ষ্য করো, সব সময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত। সব সময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত। সব সময় নির্দিষ্ট জায়গায় ময়লা আবর্জনা ফেলা উচিত। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পাঠ তিনের আলোচনা শুনলে, আশা করি তোমরা এই তিনটি পাঠ খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করেছ। প্রিয় শিক্ষার্থীরা, এখন চলো আমরা সবাই মিলে পরিবেশ দূষণ রোধ করতে হলে আমাদের বিদ্যালয়, নিজ এলাকা বা আমাদের নিজ বাড়িতে আমরা কী কী ভূমিকা পালন করতে পারি। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, শুরুতেই আমি তোমাদের বিদ্যালয় সম্পর্কে ধারণা দিব। কারণ কি প্রিয় শিক্ষার্থীরা, পরিবারের বাইরে একটা বড় একটা সময় জুড়ে তোমরা কিন্তু বিদ্যালয়ে থাকো, আর সেজন্য বিদ্যালয়ের পরিবেশ যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে সেজন্য তোমরা বিদ্যালয়ের আঙিনা বা যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবে না, বিদ্যালয়ে অতি উচ্চ স্বরে চিৎকার চেঁচামেচি করবে না, বিদ্যালয়ের চারপাশে বেশি বেশি পরিমাণে গাছপালা লাগাবে। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমার নিজ এলাকায় দূষণ রোধে যে কাজগুলো করতে পারো সেগুলো হলো, প্রিয় শিক্ষার্থীরা, পানিতে ময়লা আবর্জনা ফেলবে না, উচ্চস্বরে মাইক বা হর্ন নিজেও বাজাবে না এবং অন্যকেও বাজালে তাকেও নিষেধ করবে। তারপর যেখানে সেখানে ময়লা আবর্জনা, থুথু, কফ ইত্যাদি ফেলবে না, আর মাটিতে অতিরিক্ত পরিমাণ কীটনাশক ও রাসায়নিক সার ব্যবহার করবে না। এরপরে প্রিয় শিক্ষার্থীরা, তোমার বাড়িতে পরিবেশ দূষণ রোধে কী কী কাজ করতে পারো সে সম্পর্কে আমি এখন ধারণা দিব। লক্ষ্য করো, অধিক ধোঁয়া উৎপন্ন হয় এমন কিছু বাড়িতে পোড়াবে না,
পুকুরে ময়লা আবর্জনা বা অতিরিক্ত সাবান বা ডিটারজেন্ট ব্যবহার করবে না, এতে করে কিন্তু পুকুরের পানি দূষণ হবে। স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে হবে। আর অবশ্যই ময়লা আবর্জনা বাড়িতে যত্রতত্র না ফেলে নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ পরিবেশ দূষণ রোধে তো বিদ্যালয়ে, নিজ এলাকায় আর বাড়িতে কী কী দায়িত্ব পালন করতে পারো বা কীভাবে সচেতন হতে পারো সে সম্পর্কে আমি তোমাদের ধারণা দিলাম। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি অধ্যায়টি সম্পর্কে তোমাদের একটি সুস্পষ্ট ধারণা চলে এসেছে। এখন প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অধ্যায়টি থেকে অনুশীলনের বড় প্রশ্ন 1 নম্বর ও 2 নম্বর সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, তোমরা আমার সাথে সাথে খুব মনোযোগ দিয়ে প্রশ্ন দুটির উত্তর অনুশীলন করার চেষ্টা করবে। তো প্রিয় শিক্ষার্থীরা, সবাই রেডি তো তোমরা? হ্যাঁ, চলো তাহলে আমরা এখন প্রশ্ন দুইটি অনুশীলন করা শুরু করি। 1, আমাদের কেন পরিবেশ সংরক্ষণ করা উচিত? প্রিয় শিক্ষার্থীরা, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশ মানুষের জীবন জীবিকা নির্বাহের অন্যতম ক্ষেত্র, আর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষের পরিবেশের মধ্যেই বেঁচে থাকে। মানুষের প্রায় সব মৌলিক চাহিদার সংস্থান হয় পরিবেশের মাধ্যমে। পরিবেশ মানুষের পরম বন্ধু, তাই সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ সংরক্ষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের জন্য প্রশ্নটি আবার পড়ছি, তোমরা আমার সাথে সাথে অনুশীলন করো। প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো, আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। আমাদের চারপাশে যা কিছু আছে তাই নিয়েই আমাদের পরিবেশ। পরিবেশ মানুষের জীবন জীবিকা নির্বাহের অন্যতম ক্ষেত্র। পরিবেশ মানুষের জীবন জীবিকা নির্বাহের অন্যতম ক্ষেত্র। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এই পরিবেশের মধ্যে বেঁচে থাকে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত মানুষ এই পরিবেশের মধ্যেই বেঁচে থাকে। মানুষের প্রায় সব মৌলিক চাহিদার সংস্থান হয় পরিবেশের মাধ্যমে। মানুষের প্রায় সব মৌলিক চাহিদারই সংস্থান হয় এই পরিবেশের মাধ্যমে। পরিবেশ মানুষের পরম বন্ধু। পরিবেশ মানুষের পরম বন্ধু, তাই সুস্থ ও সুন্দরভাবে পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ সংরক্ষণ করতে হবে। তাই সুস্থ ও সুন্দরভাবে এই পৃথিবীতে বেঁচে থাকতে হলে আমাদেরকে অবশ্যই পরিবেশ সংরক্ষণ করতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ অনুশীলনের বড় প্রশ্ন 1 নম্বরের উত্তরটি অনুশীলন করলে। এখন লক্ষ্য করো, 2, আমাদের পরিবেশ কিভাবে দূষিত হয়? প্রিয় শিক্ষার্থীরা, লক্ষ্য করো উত্তর, আমাদের পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয়। আমাদের পরিবেশ বিভিন্নভাবে দূষিত হয়। কলকারখানা, বিভিন্ন যানবাহন ইত্যাদির কালো ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। কলকারখানা, বিভিন্ন যানবাহন ইত্যাদির কালো ধোঁয়ার মাধ্যমে বায়ু দূষিত হয়। কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক ও কলকারখানার বর্জ্যে পানি দূষিত হয়। কৃষি জমিতে ব্যবহৃত কীটনাশক ও কলকারখানার বর্জ্যে পানি দূষিত হয়। উচ্চস্বরে মাইক বাজানো, গাড়ির হর্ন বাজানো ইত্যাদিতে বায়ু দূষণ হয়। উচ্চস্বরে মাইক বাজানো, গাড়ির হর্ন বাজানো ইত্যাদির মাধ্যমে শব্দ দূষণ হয়। আর প্রিয় শিক্ষার্থীরা, আর এভাবেই প্রতিনিয়ত আমাদের পরিবেশ দূষিত হয়। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা প্রশ্ন দুইটি খুব ভালোভাবে অনুশীলন করেছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ অধ্যায় 7, পরিবেশ দূষণ প্রতিরোধ ও সংরক্ষণ সম্পর্কে বিভিন্ন ধারণা লাভ করলে। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই ভিডিও ক্লাসটি দেখে তোমাদের পাঠ্য বইটি খুব ভালোভাবে অনুশীলন করবে। আর এই অনুশীলনের বড় প্রশ্ন দুইটি তোমরা অনুশীলন করে অবশ্যই খাতায় লিখবে। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই
পরিবেশ দূষণ প্রতিরোধের জন্য নিজেরা সচেতন হবে এবং অন্যদেরকেও সচেতন করতে সহায়তা করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজ এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।